السلام علیکم، আমি মোহাম্মদ শাহরাম প্রবাসক অর্থনীতি মুজাদ্দিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর ওয়াজিপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, আলিম প্রথম বর্ষ, হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। হজরত উমর রাদিয়াল্লাহু থেকে আমরা আজকে হজরত উমর রাদিয়াল্লাহু চরিত্র এবং কৃতিত্ব নিয়ে আলোচনা করব। হজরত উমর রাদিয়াল্লাহু হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। হজরত উমর রাদিয়াল্লাহুকে বলা হয় উমর ফারুক, শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার প্রভেদকারী। হজরত উমর রাদিয়াল্লাহু যে শাসন ব্যবস্থা প্রদান করেছেন তা ইসলামের ইতিহাসে স্মরণীয়। আজকে আমরা হজরত উমর রাদিয়াল্লাহুর শাসন চরিত্র এবং কৃতিত্ব নিয়ে আলোচনা করব। হজরত উমর রাদিয়াল্লাহুর চরিত্রের মধ্যে তিনি অত্যন্ত সহজ সরল ছিলেন এবং তিনি অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহুর চরিত্রে যে ন্যায় বিচারকতার কথা আমরা খেয়াল করি, দেখা যাবে যে একবার তার পুত্র আবু শামা মদ্যপান করেন, সেক্ষেত্রে তিনি নিরপেক্ষ বিচার প্রদান করেন এবং তিনি নিজ হাতে ব্যত্রাঘাত করেন। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহু কোনো ধরনের স্বজন প্রীতির আশ্রয় গ্রহণ করেন, বরঞ্চ তিনি ন্যায় বিচারকের মাধ্যমে, নিরপেক্ষ বিচার ব্যবস্থার মাধ্যমে তার শাসন কার্য পরিচালনা করেন। এরপর হজরত উমর রাদিয়াল্লাহুর চরিত্র যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব তিনি অত্যন্ত প্রজাবৎসল ছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু যখন তিনি ক্ষমতায় ছিলেন, তখন তিনি মদিনার রাতের বেলায় মদিনার পথে প্রান্তরে অলিগুলিতে তিনি হাঁটাচলা করতেন। এরকম একটা ঘটনা জানা যায় যে হজরত উমর রাদিয়াল্লাহুর শাসন সময় ব্যবস্থার সময় হজরত উমর রাদিয়াল্লাহু যখন রাতে ঘুরতে বের হয়েছেন, তখন তিনি দেখেন যে মরু প্রান্তরে এক বৃদ্ধ মহিলা উন্নয়নে খালি পানি জাল করতেছে এবং তার পাশে ছেলেমেয়েরা কান্নাকাটি করতেছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু সেখানে গেলেন এবং তার অবস্থা তিনি দেখলেন এবং পরবর্তী সময় বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি নিজেই কাঁধে করে নিয়ে আটা এবং ঘিতে তাদের কাছে পৌঁছে দিলেন। এটা কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহুর পদ্মবৎসলতার একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত আমরা পাই। হজরত উমর আরও চরিত্র যদি আমরা খেয়াল করি, যে ইতিহাসে এটাই বলে যে একসময় এক বিধবা মহিলা তার সন্তান প্রসবের জন্য কাঁদতেছিলেন মরুভূমির প্রান্তরে। হজরত উমর রাদিয়াল্লাহু তখন এটা দেখলেন এবং তিনি তার নিজের স্ত্রীকে দায়ের জন্য সেই মহিলার কাছে তিনি পাঠিয়ে দিলেন। এক্ষেত্রে কিন্তু আমরা যদি তার পর্যবশ্যতা, তার যে মানুষের প্রতি দরদ, মানুষের প্রতি মমত্ববোধ, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এরপর আরেকটা এরকম ঘটনা আছে যে হজরত উমর রাদিয়াল্লাহু যখন জেরুজালেম মুসলমানরা অবরোধ করে ফেললেন, তখন জেরুজালেমের মুসলমানরা অপেক্ষা করতেছিলেন যে হজরত উমর রাদিয়াল্লাহু সেখানে যাবেন এবং সেখানে তিনি মীমাংসা করবেন। তখন তিনি রাস্তায় যাচ্ছিলেন, সাথে তার বৃত্তও যাচ্ছিলেন। বৃত্তের সাথে হজরত উমর রাদিয়াল্লাহু কন্ট্রাক্ট হলো যে অর্ধেক পথ বৃত্ত উঠে রশি ধরে যাবে আর হজরত উমর রাদিয়াল্লাহু উঠের পিঠে চলবে, আর অর্ধেক পথ হজরত উমর রাদিয়াল্লাহু রশি ধরে যাবে এবং হজরত বৃত্ত উঠের পিঠে চলে যাবে। কিন্তু দেখা গেল যখন জেরুজালেমের কাছাকাছি পৌঁছলেন, তখন হজরত উমর রাদিয়াল্লাহু উঠের রশি ধরে চলে যাচ্ছে আর হজরত বৃত্ত উটের পিঠে সওয়ার হয়ে বসে রয়েছেন। সবাই চলে আসলেন এবং তাদের খলিফাকে আহ্বান সালাম জানানোর জন্য এগিয়ে আসলেন, কিন্তু দেখা গেল যে উটের পিঠে বসে আছেন একজন বৃত্ত। তখন তারা দেখলেন এবং সবাই হতভম্ব এবং বিচলিত হলেন। এখানে কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহুর ন্যায় প্রণয়তা, মানুষের প্রতি মমত্ববোধ এবং সহানুভূতির কথা বলতে পারি, কারণ তিনি একজন রাষ্ট্রনায়ক হয়েও বৃত্তের প্রতি কিন্তু সে সদরাচরণ, মমত্ববোধ, মানুষের প্রতি দরদ কিন্তু দেখে গেছেন। এটি কিন্তু তার চরিত্রে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা বলতে পারি। হজরত উমর রাদিয়াল্লাহুর কৃতিত্বের কথা যদি আমরা বলি, হজরত উমর রাদিয়াল্লাহুর সময় রোমান এবং পারস্যের মতো দুটি শক্তিশালী রাষ্ট্র মুসলমানদের অধীনে চলে আসে, কারণ রোমান এবং পারস্যের সাম্রাজ্য অত্যন্ত শক্তিশালী ছিল এবং হজরত উমর রাদিয়াল্লাহু একটা বিচক্ষণ এবং শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন এবং তার মাধ্যমে রোমান এবং পারস্যকে মুসলমানদের অধীনে নিয়ে আসতে তিনি সক্ষম হন। এবং যেটা বলা হয় যে অর্ধেক পৃথিবী, প্রায় অর্ধেক বা তিন ভাগের এক ভাগ হজরত উমর রাদিয়াল্লাহুর সময় মুসলমানরা দখল করতে সক্ষম হয়েছেন। হজরত উমর রাদিয়াল্লাহুর চরিত্রের কথা, চরিত্র এবং কৃতিত্ব যদি আমরা আলোচনা করি, আর একটা বিষয় দেখবো যে হজরত উমর রাদিয়াল্লাহু তার শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করেন। হজরত উমর রাদিয়াল্লাহু তার শাসন ব্যবস্থা বিকেন্দ্রীকরণের জন্য তার প্রদেশগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করেন, বিশেষ করে তার অঞ্চলটাকে 14টা প্রদেশে বিভক্ত করেন এবং সেখানে আলাদা আলাদা প্রাদেশিক গভর্নর নিয়োগ করেন এবং তার শাসন ব্যবস্থাকে বিকেন্দ্র করতে সক্ষম হন। হজরত উমর রাদিয়াল্লাহু আরেকটি কৃতিত্ব হচ্ছে হজরত উমর রাদিয়াল্লাহুর সময় প্রথম আদমশুমারি ব্যবস্থা গণনা করা হয়। হজরত উমর রাদিয়াল্লাহু জনগণের কল্যাণের জন্য, স্বার্থের জন্য তিনি আদমশুমারি বা লোক গণনা শুরু করেন। এটা ইসলামের ইতিহাসে প্রথম এবং আদমশুমারি যে প্রচলন সেটা কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহুর সময় তিনি করেন। এবং হজরত উমর রাদিয়াল্লাহুর চরিত্রের কৃতিত্বে যদি আমরা বলি, সেটা তিনি গণতন্ত্রের ধারক এবং বাহক। তার মাধ্যমেই কিন্তু গণতন্ত্রকে, গণতন্ত্র, আজকের যে আমরা গণতন্ত্রের কথা বলি, সেই ধরনের গণতন্ত্রের কিন্তু যেটা বীজ বপন করেছে সেটা আব্য করে দিলেন এবং পরবর্তী সময় হজরত উমর রাদিয়াল্লাহুর সময় সেটা গণতন্ত্রের আরও ব্যাপকতা এবং প্রসিদ্ধি লাভ করেন। বিশেষ করে গণতন্ত্রের ক্ষেত্রে তিনি মজলিসের শুরা গঠন করেন এবং তার মধ্যে তিনি শাসন কার্য পরিচালনা করেন। এই হচ্ছে মোটামুটি হজরত উমর রাদিয়াল্লাহুর চরিত্র এবং কৃতিত্ব। তাহলে আমরা আসলে মোটামুটি এই বিষয়টা বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।